মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। তো আমরা তো এখন ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সাথে আজ একটা জিনিসও শেয়ার করব, তার আগে একটু বাইরে বেরোবো, তো সেই জন্যই আর কি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি আজকে ডক্টরের কাছে চেক আপ করাতে। তো যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে কি যে প্রত্যেকবার আমি যখন ডক্টরের কাছে চেক আপ করতে যাই, তো মানে এবারেরটা বাদ দিয়ে সকাল সকাল উঠতে হয়, তারপরে রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে আমাকে যেতে হয়। বাট এবারে আমার আর কোনো চিন্তা নেই, মামুনি পুরোপুরি রান্না বান্না সমস্ত কিছু করছে আর আমি একদম বিন্দাস ঘুম থেকে উঠলাম। আর চা টাও পুরো মুখের সামনে মামুনি তুলে দিচ্ছে আর কি, চা পাও নিজেকে বানিয়ে খেতে হচ্ছে না। তো এই জীবনটা যদি মানে পাওয়া যায়, মানে বুঝতেই পারছো কিরকম আরামের মহারানীর মতো জীবন এখন আমার। বসে বসে চা বিস্কুট খাচ্ছি কোনো টেনশন মানে ফ্রি হয়ে, নাহলে এতক্ষণ যে কত টেনশন থাকতো মাথার উপরে, যারা বুঝতেই পারছো সকালবেলায় রান্না বান্না করে ডক্টরের কাছে যাওয়া মানে কতটা চাপের ব্যাপার। আর মনটা একটু সকালবেলায় উঠে পর মানে হেল্প করা, ও আমাকে প্রচুর হেল্প করে, বাট ওই সকালবেলায় হেল্প করাটা পসিবল হয় না আর কি, ওরও সারাদিন অফিস অফিস থাকে। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, অনেকটা লেট হয়ে গেছে আজকে, উঠতেও একটু লেট হয়ে গেছে আর কি। তো চলো যাই ডক্টরের কাছে, আসছি। বাইরে যাওয়া ছিল সেটা একদমই মাথায় ছিল না। কাল রাতে আমি ভালোভাবে মাথায় তেল মেখেছি, কারণ আজ মানে সকালে শ্যাম্পু করবো আর কি। আর এমনিতে তেল না মাখলেও আমি শ্যাম্পু করার আগের দিনে ভালো করে তেল মেখে নি। আর মামুনিও সেটা মনে আছে যে আমি সকালবেলায় বেরোবো, মামুনিও বলেনি। মামুনি বলছে যে আমি তো কাল রাতে ভাবছি সেটাই যে তুই যাবি বাইরে, অত ভালো করে মাথায় তেল মাখাই নিয়ে আছে। যাই হোক, আমার তেল মেখে বেরোতে একদম ভালো লাগে না, কিন্তু এখন মাখা হয়ে গেছে আর বেরোতেও হবে, আজ কিছু উপায় নেই। মনটাও আমাকে কিছু বলেনি, আর আমি আবার তেল মাখলে মানে একটু তেল মাখি না, একদম কেজি কেজি তেল মাখি, যেদিনে মাখি হাফ একদম বটল শেষ হয়ে যায় পুরো। সবথেকে বেশি বোর হচ্ছি বলো? আজকে ম্যাডাম যা দেখছে, মানে এক একজনকে আধা ঘন্টা 45 মিনিট করে উড়ি নিয়ে যাচ্ছে। ভীষণ বোর লাগছে, ভীষণ বোর লাগছে, আর পাচ্ছি না কখন এসেছি। এখনো বলছে তিনজনের পরে চারজনের পরে, কি বলবে আর, আর ভালো লাগছে না। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ সেরকম বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি ভারী খাবার। আজ অনেকটাই লেট হচ্ছিলো ডক্টর দেখাতে, অন্যদিন এতটা লেট হয় না। তাই আমরা দুজনে হসপিটালের ক্যান্টিন থেকে একটু ধোসা খেয়ে নিলাম। এবারে যা লেট হয়েছে, ভাগ্যিস মামুনি আছে বলো। হ্যাঁ, আমরা হাইরান হয়ে গেছি, আর ভাগ্যিস আমরা খেয়ে নিয়েছিলাম একটু, এত খিদাও পেয়ে গেছিল তখন। এত লেট কোনোদিনও হয়নি, এবারে ফার্স্ট টাইম এতটা লেট হলো। আর তেমন বাইরে হচ্ছে ট্রাফিক, এত ভিড়, পাগল হয়ে যাওয়ার মতো, আর তেমন গরম সব মিলিয়ে। তারপরে আমাকে আবার ব্লাড টেস্ট দিতে হলো, এতটা রকি এলাম। বাড়ি চলে এসেছে আর খাবার দাবারও একদম রেডি, তো খেতে বসবো এরপরে। আর ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে, মামুনিরও পেয়ে গেছে বলো। মামুনি তো কিছু খাইনি, আমরা তাও একটু ধোসা খেয়ে এসেছিলাম। আজ প্রোটিন পাউডার খেয়েছো? আচ্ছা, তাও দেখিয়ে দিই আজ কি মেনু। অন্যবার তো মানে ডাক্তার দেখিয়ে এসে আমাদের একটা পেটেন মেনু থাকে, বাট এবারে অনেক কিছু হয়েছে। তো এখানে ভাত, স্যালাডে আজ আমাদের শশা আছে, পাট শাকের ঝোল, আর এটা হচ্ছে পটলের তরকারি। মনটাই বলছে খুব ভালো হয়েছে মনটাই। আর এখানে ডাল, আর এখানে হচ্ছে বাটি পোস্ত, আজ আমাদের নিরামিষ, কারণ রাতে একটা স্পেশাল কিছু হবে যেটা মামুনি বানাবে। দই আছে, হ্যাঁ আর দইও আছে, দই আচার। এবারে ডাবের জলটাতে কিন্তু একটু ঠকিনি, প্রচুর জল পেয়েছি। আর এটা হচ্ছে আমার 300 ml এর কাপ, তো 300 ml প্রায় জল আছে, বেশ অনেকটাই। সো গাইস, সকাল থেকে তো তোমাদেরকে বলছি গুড নিউজ শেয়ার করব, আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেও পেরে গেছো কি যে কি নিউজ শেয়ার করতে চলেছি। তো মানে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি, অনেক দিন ধরে শেয়ার করব ভাবছিলাম, বাট সত্যি কথা বলতে গেলে একটা টাইম মানে আমরাও নিছিলাম আর কি। তো কি জন্য অনেক কিছু জিনিস আছে, একটা মানে প্রথম এক্সপিরিয়েন্স, আর কি বলবো মানে
ভয়ও লাগছিল একটু আর মনের মধ্যে অনেক ইনসিকিউরিটিও ছিল আর অনেক কিছু ইনসিডেন্ট ঘটেছে আমাদের সাথে তো সেগুলো ধীরে ধীরে মৌসুমী শেয়ার করবে তোমাদের সাথে অবশ্যই জানতে পারবে এই পুরো জার্নিটা যখন তোমরা দেখতে পাবে তখন বুঝতে পারবে আর সবারই কিছু না কিছু হয় আশা করি নয় কি সেটাই তো স্মুথ তো ছিল না কিন্তু আমরা মানে যতটা ট্রাই করেছি স্মুথ করার ট্রাই করেছি আর কি তো যাই হোক ফাইনালি তো সেই যে এই ম্যাজিক্যাল লাইন যে লাইনটাতে আমরা সেই খবরটা জানতে পেরেছি তো উই আর প্রেগন্যান্ট আর মানে I am pregnant, but seriously, we are pregnant. বলার কারণ হচ্ছে দেখো মানে সবাই জানো যে এখনকার দিনে ছেলেরা ভীষণই সাপোর্টিভ হয় আর যারা হাজবেন্ড হয় ভীষণই সাপোর্ট করে তো সবাই বলে যে হ্যাঁ শুধু ফিজিক্যালি আমি প্রেগনেন্ট আর ও মেন্টালির দিক থেকে প্রেগনেন্ট তো সত্যি কথা বলতে গেলে মানে একটা যখন কাপল প্রেগনেন্ট হয় তখন একটা ছেলেও পুরোপুরি মানে প্রেগনেন্ট হয়ে যায় কারণ কারণ লাইফ 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আগে যখন আমি রাস্তায় হাঁটতাম মনটাই ভীষণ জোরে জোরে হাঁটতে ঠিক আছে তো মনটার সাথে আমাকেও জোরে হাঁটতে হতো বাট প্রেগনেন্ট হওয়ার পর থেকে পুরো ঘুরে গেছে মানে আমার সাথে সাথে ও আস্তে আস্তে হাঁটছে মানে আমি তো প্রেগনেন্ট বাট ওকেও মানে আমার সাথে সাথে এরকম আর কি তারপরে হচ্ছে যে দেখো খাওয়া দাওয়া তো প্রচুর চেঞ্জ হয় লাইফস্টাইলের তো প্রচুর চেঞ্জ হয়েছে আর মনটাই একটু স্পাইসি স্পাইসি খাবার খেতে ভালোবাসে বাট আমার জন্য ও সেটা স্যাক্রিফাইস করছে আমাদের জন্য আর হচ্ছে আমরা যতটা সম্ভব এখন আউটসাইড ফুড মানে কন্ট্রোল করার চেষ্টা করছি হয়তো তোমরা অনেকেই দেখে বলবে কোথায় কন্ট্রোল করছে সেটা একই আছে কিন্তু তোমরা যেটা দেখো সেটা উইকলি ভিডিও বা টু উইকসে একবার ভিডিও তো সেই হিসাবে তোমাদের দেখে মনে হয় যে না কিছু কম করেনি বাট আমরা প্রচুর কম করে দিয়েছি প্রচুর কম আগে যে হিসাবে ছিল সেই হিসাবে আমরা এখন আউটসাইড ফুড একদম ঘরের মধ্যে অ্যালাউই করি না আর যত এখন যখন মা এসেছে তখন তো আর এখন অনেকই কমে গেছে আর যেটা বলার আরেকটা আমার কথা বলা সেটা হচ্ছে সবাই মানে এটা মানে একটা কাপলের যখনই মানে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তো বিয়ের পরের দিন থেকে আর কি সবাই বলতে শুরু করেছে কবে গুড নিউজ আসবে কবে গুড নিউজ আসবে বিয়ের পরের দিন থেকে মানে সিরিয়াসলি এটা যাই না সবাই বলেছিল আর কি আমার ক্ষেত্রে এটা হয়েছে বাট আমরা মানে আমাদের ক্ষেত্রে আমরা কোনোদিনই মানে এরকম চাইনি কি যে বিয়ের পরে পরেই মানে আমাদের যদি ফ্যামিলিতে এই নিউজটাতে সব থেকে বেশি কেউ খুশি হয় সেটা হচ্ছে মামুনি মামুনি রীতিমত আমাদেরকে ব্ল্যাকমেইল করতো ঠিক আছে তো তো যাই হোক আর সত্যি কথা বলতে গেলে আমরাও একটু ভয় পেয়ে গেছিলাম আর কি যদি বাড়ি থেকে এত ব্ল্যাকমেইল করে যে হ্যাঁ তোরা যখন চাইবি তখন পাবি না এটা কোনো গাছের ফল না বাট মনটাই মামুনিকে একটা কথা বলেছিল মানে ওটা মানে জাস্ট এরকমই বলে দিয়েছিল যে হ্যাঁ আমাদের কাছে গাছের ফল তো আমরা যখন চাইবো পেড়ে নেবো তো হয়ে যাবে আর কি তো ভগবান নয় না আমরা যখন চাইবো পেড়ে নেবো সেটাও হয়নি আর কি ভগবান নিজেই আমাদেরকে ফলটা দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক তো আমরা সব মিলে আমরা ভীষণই হ্যাপি প্রথমে থ্যাঙ্কফুল ভগবানের কাছে অবশ্যই প্রথম আর তার সাথে সাথে সমস্ত গুরুজনদের কাছে যে তারাও মানে সবাই একটা টাইমে প্রচুর হেল্প করেছে আর প্রচুর যার যতটা ক্যাপাবিলিটি সে সেই লেভেলে ইয়ে করেছে মানে সাহায্য করেছে আর একটা জিনিস আমি বলতে চাই পার্সোনালি মাই এক্সপিরিয়েন্সে আর কি সব মেয়ের কন্ডিশন আলাদা আলাদা হয় আর আমি প্রচণ্ড লাকি যে আমাদের কন্ডিশন আর মোর প্রিসাইসলি বলতে গেলে মৌসুমীর কন্ডিশন ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো ছিল তার জন্য মোটামুটি ভালো দিকেই মানে ওরকম ভাবে বলবো না কিন্তু কারণ আজ আমার ব্লাড টেস্ট হয়েছে তো এখন থাইরয়েড হয় মানে ওটা থাইরয়েডের জন্য ব্লাড টেস্ট হয়েছিল তো যাই হোক মনে হচ্ছে পড়েনি মানে ওটা নেগেটিভ 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 তো যার জন্য আর সত্যি কথা বলতে গেলে প্রথম দিকটা আমাদের একটু প্রবলেম ছিল সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো তো যা বাট সেটা কিছু মাসের জন্য ছিল আর কি তারপরে সমস্ত কিছুটাই স্মুথ হয়ে গেছে আপাতত আর আরেকটা কথা আমি যেটা আমার থেকে এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে কি যে আমি মানে অনেক ইউটিউবের ব্লগ দেখেছি বা মানে ইউটিউবের ভিডিও দেখেছি ইউটিউবের ভিডিও তো হাজার এক রকমের যে হেল্প করেছে আর অনেকেই বলে কি যে তোমরা যখন মানে প্রেগন্যান্সি প্ল্যানিং করছো তো এই টাইমটা তোমাদের জন্য বেস্ট টাইম ওই টাইমটা তোমাদের জন্য বেস্ট টাইম তো ভুয়ো খবর না ওটা অনেকের ক্ষেত্রেই আর কি
হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে মানে সেটা হয়নি আমাদেরটা বলো প্ল্যানড বেবি সেটাও বলতে পারবো না 100% আনপ্ল্যানড বলতে পারবো না যে আমরা ভীষণ প্ল্যান করেছি কারণ তো আমাদের বিয়ে জাস্ট 2 বছরই হয়েছে তো আমাদের যে ভীষণ ভাবে প্ল্যান ছিল সেটাও নয় আর যে আমরা ভাব মানে আমরা যখন ভাবতে শুরু করেছি তখনই আমরা এই নিউজে পেয়ে গেছি আর কি মানে জাস্ট ভেবেছি আর হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে এখন তো ভালোই চলছে তোমরাও প্রে করো যাতে সমস্ত কিছুটা মানে ঠিকঠাক চলে মানে যেমন স্মুথলি চলছে আর আমরা 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 চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের কাছে ইনফরমেশন দিতে যাতে যদি তোমরা কেউ এই এই সেম কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা আগে যাবে তাদের যাতে মানে ম্যাক্স টু ম্যাক্স হেল্প হয় তো সাথে থেকো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক হেল্প করতে পারবে হ্যাঁ তো আমিও আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার একটা মেমরি হয়ে থাকবে গাইস এরপর আমাদের টুর্নামেন্ট স্টার্ট হবে আগের দিনে আমি কি ফার্স্ট আমি ফার্স্ট তাও বলছে কি যে আমি লুডো খেলবো সরি লুডো বলছি তাস খেলবো হ্যাঁ লুডো মামুনি যে লুডো খেলে আমরা বোর হয়ে যাই বাট মামুনি লুডোতে বোর হয় না তো যাই হোক আর তাসটা আমার এখন বেশি ভালো লাগে খেলতে তোমার কি ভালো লাগে তাস না লুডো আমারই বানানোর কথা ছিল বাট আমার একটু আর চিকেন বানাতে মন যাচ্ছিল না আর নিজের হাতে চিকেন খেতে দেখবে ভালোও লাগে না তো যাই হোক আগের দিনে বানিয়েছিলাম টেস্টটাও ভালো হয়েছিল কিন্তু যেহেতু মামুনি আছে মামুনির হাতেই খায় আর মামুনিও অনেকদিন চিকেন বানায়নি বলো ভুলে গেছে তো আজকে চিকেন আর পোলাও আমাদের রাত্রের ডিনার দেখা যাক কেমন টেস্ট হয় বাট গন্ধ তো খুব ভালো বেরিয়েছে স্কুলের কি বললে আর একবার বলো জামুনির পোলায়ের গন্ধ তো দারুণ বেরিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে আমি কোনোদিনও এরকম ঝরঝরে পোলা বানাতে পারবো না শুনো আজ কি হয়েছে পোলাওটা মামুনির মনে হচ্ছে একটু কম হয়েছে দিয়ে বলছে আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে চাল কতটা দেবো আমি বলছি কার 30 বছর বিয়ে হয়েছে আর কার 2 বছর বিয়ে হয়েছে এ হচ্ছে আমাদের আজ রাতে ডিলিশিয়াস ডিনার পোলাও আর মামুনির হাতে লাল লাল কষা কষা লাল লাল মুরগির ঝোল এটার নাম হচ্ছে মুরগির ঝোল বুঝলে তো চিকেন রোগান জুস কিন্তু সত্যি এই লাল ঝোলটার একটা অদ্ভুত টেস্ট থাকে আর পোলাওটা দেখে তো আমার এখনই লোভ লাগছে পুরো ঝুরঝুরে হয়েছে তো এত সুন্দর খাবার রেখে আর বেশি বকবক করা ঠিক হবে না কারণ ঠান্ডা হয়ে গেলে খাবার আর কোনো স্বাদ থাকবে না থেকে তাড়াতাড়ি খেয়ে নি আর মনটাই দেখো এখানে কি করছে তোমার এতটা ঝোল খাওয়া উচিত না তার জন্য একটু নিয়ে নিলাম চুরি করছে আমার খাবার রীতিমতো কি বলবে আর দেখো এই হয় ও মুখে চপচপে করে ভালো করে পরলিন লাগিয়ে আর একদম শান্তি করে পেট পুজো করে আমাদের তো মানে নিদ্রার টাইম হয়ে গেছে আর ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই